নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি ডক্টর জয়ন্ত মাহাতো। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিডনি স্টোন বা রেনাল স্টোন, যাকে আমরা বলে থাকি। এই সমস্যাতে আমরা অনেকেই কিন্তু ভুগে থাকি এবং এটা কোনো এজ দেখে আসে না, যে কোনো এজেই পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই হয়ে থাকে। কিডনি, মূত্রথলি বা মূত্রনালী যে কোনো জায়গাতেই কিন্তু পাথর হতে পারে এবং এটা বিভিন্ন রকমের সাইজের হয়ে থাকে। তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু নিকটবর্তী ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত, একে ফেলে রাখা উচিত নয়। আজকে আমরা জেনে নেব খুব সহজভাবে যে কিডনি স্টোন বা যে রেনাল স্টোন সেটা কি বা কিসের কারণে হতে পারে, কিভাবে হয়, এই স্টোন ফর্ম করে কিভাবে, এবং কী কী খাবার দাবার বা কী কী জিনিস বা কী কী জিনিসের ব্যাপারে আমরা সতর্ক থাকলে আমরা এই সমস্যাটা থেকে এড়িয়ে চলতে পারবো, এবং এর জন্য অবশ্যই হোমিওপ্যাথিতে কী কী ভালো ওষুধ এবং চিকিৎসা রয়েছে সেগুলো কিন্তু জেনে নেব। তাই এই ব্যাপারগুলো জানার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এইরকম ভিডিও আবার আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। কিডনি আমাদের শরীরে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এর মেন কাজই হলো আমাদের শরীরের যে টক্সিক পদার্থ বা বর্জ্য জিনিসপত্র সেগুলোকে শরীরের থেকে বাইরে বের করে দেওয়া, যেটা প্রস্রাব আকারে আমাদের শরীরের থেকে বাইরে বেরিয়ে যায়। এবং কিডনি কিন্তু এই কাজটা কন্টিনিউ করে চলেছে, এবং আমাদের শরীরের যখন টক্সিক বা বর্জ্য পদার্থগুলো কিডনিতে আসছে এবং তখন যদি জলের অভাব হয়, তখন কিন্তু সেই বর্জ্য পদার্থগুলো কিছু কিছু উপাদান আকারে আস্তে আস্তে কিডনির গায়ে জমতে থাকে। এবং কিডনি কিন্তু আমাদের শরীরের তরল, খনিজ, মিনারেল, লবণ এবং অন্যান্য পদার্থের মাত্রাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। তো এই পদার্থগুলো যখনই ভারসাম্য নষ্ট হয় বা এগুলো যখনই বেশি আকারে এর সাইডে জমা হতে থাকে, এবং দিনের পর দিন যখন এটা কন্টিনিউয়াস প্রসেসটা থাকে, তখন কিন্তু স্টোন ফর্ম করে। এবং যেহেতু সেখানে জলের পরিমাণটা কম হচ্ছে, তাই এটা বাইরে কিন্তু বেরোয় না। এবং হয় কি, কোনো সময় এটা আস্তে আস্তে যখন কিডনির থেকে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ কিডনিতে যখন থাকে, এটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এরকম স্টোন থাকে দিনের পর দিন রয়েছে, কিন্তু সে কিন্তু বুঝতে পারে না, কিন্তু যখনই এটা কিডনির থেকে নিচের দিকে অর্থাৎ মূত্রনালী এবং মূত্রাশয়ের দিকে আসতে থাকে, তখনই কিন্তু ব্যথা শুরু হয়। তো এই লক্ষণটা, ব্যথা যেরকম বললাম, তো কিডনি স্টোন বা রেনাল স্টোন হলে কিন্তু আপনার লক্ষণ কী কী থাকবে সেগুলো এবার আমরা জেনে নিই। প্রথমে তো আগেই বললাম যে যখন আপনার কিডনি জায়গাতে থাকবে তখন কিন্তু এতটা ব্যথা বা এটা অনুভূত হয় না, কিন্তু যখন সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু অসম্ভব একটা ব্যথা অনুভূত হয়, এবং এই ব্যথাটা এতটাই ভায়োলেন্ট এবং তীব্র হয় যে মাঝে মধ্যে বমি পর্যন্ত চলে আসে বা বমি বমি ভাব থাকে, এবং কারো কারো ক্ষেত্রে তো ফিভারও চলে আসে। এবং দেখা গেছে যে এই ব্যথার রিজিয়নটা মেনলি কিন্তু কিডনির পিছু, আমাদের কোমরের যে পিছনের দিকে যে অঞ্চলটাতে রয়েছে সেই জায়গাতে কিন্তু ব্যথার পরিমাণ বেশি হয়, এবং অনেক সময় পেটের সামনের দিকে গ্রোয়েন রিজিয়ন, কুঁচকি রিজিয়ন বা অন্ডকোষের দিকেও কিন্তু ব্যথা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এবং এই ব্যথাটা কিন্তু কিছু সময় দেখা যায় যে অল্প অল্প হচ্ছে, আবার তারপর হঠাৎ করে অনেকটা জোরে ব্যথা আসে। এছাড়াও আর যে লক্ষণগুলো দেখা যায় না, অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতে দেখা যায়। এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে বারবার প্রস্রাবের কিন্তু ইনফেকশনও হয়ে থাকে, এবং এক্ষেত্রে যে পেন বা ব্যথার কথাটা বললাম সেটা কিন্তু আনবিয়ারেবল পেন হয়, অর্থাৎ সহ্য করা যায় না, অসহ্য রকমের ব্যথা হয়। তো মোটামুটি এইরকম লক্ষণগুলো দেখা যায়। এবারে আমরা জেনে নেব যে এই স্টোন ফর্ম হওয়ার পিছনে কী কারণ রয়েছে। প্রপার কোনো কারণ বা এক্সাক্ট কোনো কজ না থাকলেও ধরা হয়েছে যে জেনেটিক্স, এছাড়া আপনার পারিবারিক ইতিহাস রয়েছে, এগুলোকে ধরা হয়। এছাড়াও যে যে ফ্যাক্টরগুলো কাজ করে তার মধ্যে অন্যতম এবং প্রধান যে ফ্যাক্টরটাকে ধরা হয় সেটা হলো আপনার শরীরে ডিহাইড্রেশন বা জলের পরিমাণ কম থাকা, অর্থাৎ আপনি অনেক কম পরিমাণে জল পান করছেন। এছাড়া শরীরে যদি মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, অর্থাৎ আপনার শরীরে ক্যালসিয়াম ঠিকই আছে, ভিটামিন ডিও ঠিক পরিমাণে রয়েছে, দরকার নেই কিন্তু আপনি নিজের থেকেই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট বাইরে থেকে নিচ্ছেন এবং সেটা দীর্ঘদিন ধরে চলছে, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে ডিপোজিট হতে থাকে এবং এগুলোই কিন্তু পরে স্টোন আকারে ফর্ম করতে সাহায্য করে। এছাড়া দেখা গেছে আপনি যদি দুধ বা দুগ্ধজাতীয় জিনিস, পনির, এইসব খাবার যদি বেশি পরিমাণে নেন প্রয়োজনের তুলনায়, তাহলেও কিন্তু কিডনি স্টোন হওয়ার চান্স থাকে। এছাড়া দানা জাতীয় যে খাবারগুলো সেগুলোও কিন্তু কিডনি স্টোনে ক্ষতিকারক প্রভাব রয়েছে। এছাড়াও দেখা গেছে যারা একটু ওবেস বা মোটাসোটা তাদেরও কিন্তু এটা হওয়ার চান্স রয়েছে, এবং যারা গাউটে ভুগছেন তা এবং ইউরিক অ্যাসিডের লেভেল অনেকটা বেশি তাদের ক্ষেত্রেও কিন্তু
কিডনি স্টোন হয়ে থাকে এবং দেখা গেছে যে অনেকে ইউরিনে ইনফেকশনের একটা হিস্ট্রি থাকে এবং তারা চিকিৎসা নেন না এবং এই জন্য বারবার যদি আপনার ইউরিন ইনফেকশন হয় এবং আপনি যদি চিকিৎসা না নিয়ে ফেলে রাখেন ব্যাপারটা সেখান থেকেও কিন্তু কিডনি স্টোন ডেভেলপ করে তো এই ক্ষেত্রে ওষুধে যাওয়ার আগে বা কী কী টেস্টের সাথে যাওয়ার আগে কী কী সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে না প্রথম কথা হচ্ছে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে জল পান করতে হবে অর্থাৎ দিনে 5-6 লিটারের কাছাকাছি আপনাকে জল পান করতে হবে তবে আপনার প্রস্রাবের পরিমাণটা বেশি হবে এবং এতে কি হয় না কিডনি যে স্টোন বা রেনাল স্টোন সেটা কিন্তু বাইরে বেরোতে সাহায্য করে দ্বিতীয় জিনিস প্রস্রাব অনেকক্ষণ চেপে রাখা বা আটকে রাখা কিন্তু আপনাকে চলবে না প্রস্রাব পেলে বা প্রস্রাবের বেয়ে গেলে আপনাকে প্রস্রাব ত্যাগ করতে হবে এবং আপনার যদি বারবার ইউরিন ইনফেকশনের সমস্যা থাকে তাহলে সেটার অবশ্যই কিন্তু চিকিৎসা নেওয়া উচিত এটার জন্য কী কী টেস্ট করা হয় না মূলত দুটো টেস্ট করলে বোঝা যায় প্রথমটা হচ্ছে এক্সরে KUB অর্থাৎ কিডনি ইউরিটার এবং ব্লাডার এছাড়াও যদি ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন বা ইউএসজি অ্যাবডোমেন করলেও কিন্তু বোঝা যায় কিডনি স্টোন বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা ম্যাক্সিমাম কেসে 80% কেসে প্রায় বলা যেতে পারে যে ক্যালসিয়াম অক্সালেটযুক্ত কিডনি স্টোনটাই কিন্তু বেশি পরিমাণে দেওয়া যায় এছাড়াও কিন্তু এর আরও অনেকগুলো ভাগ রয়েছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে আর কী কী টাইপের স্টোন হতে পারে এবং তাদের আকার আকৃতি বা রং কী রকমের হয়ে থাকে তো আমরা এই সম্পর্কে ডিটেলস আর যাচ্ছি না আমরা এবারে চলে যাব হোমিওপ্যাথি ওষুধের দিকে কিডনি স্টোনের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো ওষুধ রয়েছে এবং যদি ধৈর্য ধরে ওষুধ খাওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায় বা স্টোন বাইরে বেরিয়ে যায় তো প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হলো বারবারিস ভালগারিস বারবারিস ভালগারিস ওষুধটি যে কোনো আপনি যদি হোমিওপ্যাথি ডাক্তার বা কিডনি স্টোনের জন্য চিকিৎসা করাতে যান তাহলে কিন্তু এই ওষুধটা কিন্তু দা রেমেডি হিসেবে ধরা হয়ে থাকে এবং এটার কিন্তু কার্যকারিতা দেখা গেছে যে প্রত্যেকটা কেসে খুবই ভালো রয়েছে তো বারবারিস ভালগারিস আপনি কিন্তু মাদার টিংচার ফর্মে আপনাকে ইউজ করতে হবে এবং আপনি এই ওষুধটা হাফ কাপ জলে 20-25 ফোঁটা নিয়ে দিনে 3-5 বার কিন্তু খেতে হবে এবং স্টোনকে কিন্তু আস্তে আস্তে ভাঙতে সাহায্য করে এবং এই মাদার টিংচারের সঙ্গে কিন্তু আপনি বারবারিস ভালগারিস 200 পোটেন্সিও 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারেন এবং তার সঙ্গে লাইকোপোডিয়াম 1 mg সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 ফোঁটা করে খেতে পারেন এই 3টে যে ওষুধ বললাম এই 3টে ওষুধ কিন্তু দেখা গেছে যে রেনাল স্টোন বা এই স্টোনের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে এছাড়াও আরও কিছু ওষুধ রয়েছে যেগুলোও কিন্তু ভালো কাজ করে তো সেই ওষুধগুলোর লক্ষণগুলো কিন্তু আমরা জেনে নেব এছাড়া আরেকটা মাদার টিংচার রয়েছে পেরেরিয়া ব্রাভা মাদার টিংচার তো এটাও কি রেনাল স্টোনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে তো এটাও আপনি হাফ কাপ জলে 10-15 ফোঁটা করে নিয়ে দিনে 2-3 বার খেতে পারেন এছাড়া নেক্সট ওষুধটা কথা বলবো সেটা হলো সারসাপারিলা তো সারসাপারিলার যে লক্ষণগুলো থাকে প্রস্রাব করার পর প্রস্রাব যেখানে পড়লো সেখানে মাটিতে ঘোলাটে হয়ে যায় কালারটা প্রস্রাবের এবং তার সঙ্গে ব্যথা থাকে প্রস্রাবের বিশেষ করে যখন শেষ হচ্ছে বা প্রস্রাবের শেষ ভাগে কিন্তু আপনার জ্বালা এবং ব্যথার পরিমাণটা অনেক বেশি তার সঙ্গে প্রস্রাব খুবই পাতলা হয়ে যায় ধোঁয়াশে হয়ে যায় এরকম মনে এবং খুবই অল্প পরিমাণে হয় তো এইরকম লক্ষণ থাকলে আমরা সারসাপারিলা ইউজ করতে পারি নেক্সট এসর কথা হলো সেটা হলো টেরিবেন্থিন তো এর যে লক্ষণটা থাকে না প্রস্রাবের সঙ্গে কিন্তু অসম্ভব পরিমাণে জ্বালা এবং যন্ত্রণা থাকে মনে হবে যে জায়গাটা কেটে গেছে বা জ্বলছে একদম বা পুড়ে গেছে এইরকম টাইপের অসম্ভব জ্বালা থাকে প্রস্রাবে কিন্তু রক্ত এবং অ্যালবুমিন থাকতে পারে এবং প্রস্রাবের রং অনেক সময় লালচে টাইপের হয় বা বাদামি টাইপের বা কালচে টাইপের হয় তো এইরকম যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে আমরা টেরিবেন্থিন ওষুধটা কিন্তু ইউজ করতে পারি নেক্সট ওষুধের কথা বলবো সেটা হলো ক্যান্থারিস ক্যান্থারিস কিন্তু কিডনি ইউরেটার ব্লাডার যে কোনো জায়গাতে যদি স্টোন ফর্মেশন হয় তার সঙ্গে প্রস্রাব করার সময় তীব্র জ্বালা এবং যন্ত্রণা এবং প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে এবং এই রক্তটা কিন্তু ফোঁটা ফোঁটা করে বেরোচ্ছে এবং প্রস্রাব বেগ দিলেও হচ্ছে না প্রস্রাব একদমই অল্প করে হচ্ছে এইরকম যদি লক্ষণ পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা ক্যান্থারিসের কথা চিন্তা করতে পারি নেক্সট আরেকটা মাদার টিংচারের কথা বলবো সেটা হলো হাইড্রেঞ্জিয়া মাদার টিংচার কিডনি স্টোন ব্রেক করার ক্ষেত্রে এবং রক্ত যাচ্ছে তার সঙ্গে খুবই ব্যথা রয়েছে তো এই মাদার টিংচারটাও কিন্তু কিডনি স্টোনকে ভাঙার ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় দেখা গেছে তো এই মাদার টিংচারটাও আপনারা কিন্তু 10 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2-3 বার খেতে পারেন এছাড়া যদি ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য আপনার কিডনি স্টোন হয়ে থাকে তো সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব কিন্তু খুব ভালো কাজ করে তো মোটামুটি এই ওষুধগুলোই সব থেকে বেশি ইউজ হয় এবং প্রথম যে 3টে ওষুধের কথা বললাম সেগুলো কিন্তু কিডনি স্টোনের ক্ষেত্রে দেখা গেছে দারুণ রেজাল্ট পাওয়া যায় এবং উপকার পাওয়া গেছে এছাড়াও কিন্তু আরও অনেক ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতম হলো কস্টিকাম মিলিফোলিয়াম ডায়াসকোরিয়া ন্যাট্রাম্পস বেলেডোনা আর্টিকা ইউরেন্স ইত্যাদি এবং এছাড়াও আরও কিন্তু অনেক ওষুধ রয়েছে তো সেগুলো লক্ষণ ভিত্তিতে আসতে পারে তো মোটামুটি এই ওষুধগুলোই কিন্তু সবথেকে বেশি ব্যবহার হয় এবং দেখা গেছে যে এদের কার্যকারিতা কিন্তু খুবই ভালো তো ভিডিওটি যদি আপনাদের ভালো দেখে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ধন্যবাদ